নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের চ্যানেল জশন মানাও বাংলা ইন্টারনেট রেডিওতে প্রণমিতময় অনুষ্ঠানে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব ও প্রণাম জানাব এক লোকসঙ্গীত গায়ক ও ভারতীয় লোকসংস্কৃতির এক গবেষককে, আমাদের সকলের ভীষণ কাছের মানুষ, অত্যন্ত পরিচিত মানুষ, শ্রী কালিকাপ্রসাদ ভট্টাচার্যকে। শ্রী কালিকাপ্রসাদ ভট্টাচার্যর জন্ম 11 সেপ্টেম্বর 1970 আসামের শিলচরে এবং সেখানেই বড় হয়ে ওঠা। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য নিয়ে পড়াশোনা করেন। তাঁর সঙ্গীত অনুপ্রেরণা হলেন তাঁর কাকা শ্রী অনন্ত ভট্টাচার্য। 1999 সালে তিনি উত্তর ও পূর্ব বাংলার লোকসঙ্গীতের ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করার জন্য দোহার ব্যান্ডের সহপ্রতিষ্ঠাতা ছিলেন। তিনি বেশ কয়েকটি ছায়াছবিতে তাঁর সঙ্গীতের অবদান রেখে গেছেন। তাঁর শেষ ছবি 2017 সালে ভুবন মাঝি। তিনি জি বাংলার একটি বিখ্যাত বাংলা রিয়েলিটি শো সারেগামাপার সাথে যুক্ত ছিলেন। তাঁর শেষ সঙ্গীতানুষ্ঠান ছিল বাগুইহাটি কৃষি মেলায়। কালিকাপ্রসাদ ভট্টাচার্য হিন্দি ও বাংলা চলচ্চিত্রে বেশ কয়েকটি প্লেব্যাক করেন। যেসব হিন্দি চলচ্চিত্রে তিনি গান গেয়েছেন তার মধ্যে অশোক বিশ্বনাথন পরিচালিত গুমশুদা ছবিটি বিশেষ উল্লেখযোগ্য। 2007 সালে তিনি সুমন মুখোপাধ্যায় পরিচালিত বাংলা চলচ্চিত্র চতুরঙ্গতে প্লেব্যাক করেন। পরের বছর অর্থাৎ 2008 সালে তিনি বাংলা চলচ্চিত্র মনের মানুষের জন্য গান গেয়েছিলেন। এই ছবি গোল্ডেন পিকক পুরস্কার প্রাপ্ত গৌতম ঘোষ পরিচালিত একটি ভারত বাংলাদেশ যৌথ প্রকল্প। ফকির লালন শাহের জীবন ও দর্শনের উপর শ্রী সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি মনের মানুষ। 2014 সালে সৃজিৎ মুখার্জি পরিচালিত জাতীয় পুরস্কার রজত কমল প্রাপ্ত বাংলা ছবি জাতিস্বরে কালিকাবাবু গান গেয়েছিলেন। 2012-তে উনি বিভিন্ন গবেষণা ভিত্তিক নিবন্ধ লিখেছিলেন যা বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পত্রপত্রিকায় প্রকাশিত হয়। তিনি নান্দিকার, কল্যাণী নাট্যচর্চা কেন্দ্র ও তৃতীয় সূত্রের মতো বিশিষ্ট থিয়েটার গোষ্ঠীর জন্য সঙ্গীত সৃষ্টি করেছিলেন। এছাড়া ঢাকায় ডক্টর ভূপেন হাজারিকার উপর একটি সেমিনারে তিনি ছিলেন কেন্দ্রীয় ব্যক্তিত্ব। জনপ্রিয় বাংলা ও হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক ছাড়াও তিনি শোভন তরফদারের সেলফি, বাংলাদেশের ফখরুল আরেফিনের ভুবন মাঝি, কৌশিক গাঙ্গুলির বিসর্জন, পাভেল পরিচালিত রসগোল্লা, আশিস রায়ের সিতারার মতো চলচ্চিত্রতেও সঙ্গীত পরিচালনা করেছিলেন। কালিকা ভট্টাচার্য 2013 সালে তার অনন্য সৃষ্টি এবং সঙ্গীতে উৎকর্ষতার জন্য পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে সঙ্গীত সম্মান পুরস্কার পেয়েছিলেন। 2013-তে গুয়াহাটির ব্যতিক্রম গ্রুপ থেকে তিনি কালচারাল অ্যাম্বাসেডর অফ নর্থ ইস্ট পুরস্কারও লাভ করেন। আমাদের চ্যানেল জশন মানাও বাংলা ইন্টারনেট রেডিওর পক্ষ থেকে শ্রী কালিকাপ্রসাদ ভট্টাচার্যকে জানাই সশ্রদ্ধ প্রণাম। শ্রোতা বন্ধুরা, জশন মানাও বাংলা ইন্টারনেট রেডিওতে প্রণমিতময় অনুষ্ঠান আমরা আজ এখানেই শেষ করছি। আবার আপনাদের কাছে ফিরে আসব আরও অনেক প্রণম্য বিশিষ্ট মানুষের কাহিনী নিয়ে। জশন মানাও বাংলা ইন্টারনেট রেডিওতে প্রণমিতময় অনুষ্ঠানে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।